মালিকপক্ষ ব্যবসাটাকে এটি একটি সাইড ব্যবসা হিসেবে দেখছেন, আপনি বলছিলেন পেশাদারিত্ব কেন গড়ে উঠলো না, পেশাদারিত্ব গড়ে ওঠার মতো যে লোকবল আমাদের দেশে যে নেই সেটি নেই, আছে হ্যাঁ, কিন্তু তাদের মূল্য দিতে পারছি না, তাকে ঠিক মতো স্যালারি দিতে পারছি না, ভালো কন্টেন্টকে আমরা ছুড়ে ফেলে রেখে ওই যে ভাইরাল কন্টেন্টের দিকে ঝুঁকছি। বিজ্ঞাপনদাতারাও দেখছে যে এই যারা যেসব টিভির কন্টেন্ট অনেক বেশি ভাইরাল হচ্ছে সেখানেই তারা যাচ্ছে এবং ওই যে টিআরপি বন্ধ হওয়ার কারণ, কিন্তু মূল কারণটা কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম টিআরপি বন্ধ করি, হ্যাঁ, কিন্তু টিআরপি বন্ধ করে কি হবে, বিকল্পটা কি হবে সেটি আমরা না করি। সেপ্টেম্বরে নতুন একটি টিআরপি আসার কথা, যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট করছেন তাদেরই উদ্যোগে সেটি হতে যাচ্ছে, যদি সেটি হয়, এখনও যেটুকু কথাবার্তা শুনছি তাতে ওটি খুব সক্ষম একটি কিছু হতে যাচ্ছে, শোনা যাচ্ছে না, তারপরেও মন্দের ভালো সেটি আসা উচিত, আসলে আপনি ভালো কিছু করলে তার একটি ফলাফল যাবে। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বাইরের যে ফান্ড মানে বিজ্ঞাপন সেটিও কিন্তু কালেকশন করা এজেন্সি, এখানে একজন এজেন্সির কেউ থাকলে সবচেয়ে ভালো হতো, ওনারা খুব ভালো বলতে পারতেন তারা কি দেখিয়ে তারা বাংলাদেশের জন্য বিজ্ঞাপন আনবেন, আমার আমার টেলিভিশন আমার দেশের কত কোটি মানুষ দেখছে বা আমার দেশের গণ্ডি ছাড়িয়ে অন্যরা কেউ দেখছে কি না, তার তো কোনো পরিসংখ্যান নেই। এই গত কয়েক বছরে এটি একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে, তার প্রভাব পড়েছে এবং কালেকশনে, রেভিনিউতে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আসার আগেই একটা টেলিভিশনের মার্কেটিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আসছিলাম, তারা বলছে যে আমরা সেই সময়ে টিআরপি অনুযায়ী তো আমাদেরকে এখন এজেন্সিগুলো, বড় বড় এজেন্সিগুলো ফান্ডিং করছে, রেভিনিউ দিচ্ছে, সেখানেও আবার কিন্তু পুরোটা দিচ্ছে না, সর্বোচ্চ হয়তো 30% দিচ্ছে, হয়তো 5 বছর আগে উনি যে রেভিনিউ ছিলেন সেখানের মধ্যেই আছেন, কিন্তু দর্শক তো পাল্টে গেছে, দর্শকের হাতে ডিভাইস চলে এসেছে, সে ওখানে আর থাকছে না। সো আমার মনে হয় প্রথম যে কাজটি হওয়া দরকার, আমরা বিজেসির তরফ থেকে এই আলোচনাগুলো করছি এবং রিসার্চের কাজটার জায়গায় কীভাবে যাওয়া যায়, এটি আসলে আসলে মালিকরা করবেন না, কিন্তু যেহেতু ইকবাল সোবান ভাই আছেন আমি তাকেই বলতে চাই, আমরা একসঙ্গে এই কাজগুলো করতে পারি, এটি দরকার, আমরা দেখাতে পারি যে মানুষের চাহিদা রুচির জায়গাগুলো এরকম হওয়া এবং তার এইরকম সময়ে এরকম প্রোগ্রাম। মানুষের রুচির কথা যে আপনি বলবেন, আপনি ইউটিউব চ্যানেলে এখন টেলিভিশন চ্যানেলগুলো শিফট করছে তাই না, এবং সেখানে সব বাজে কন্টেন্টগুলোই ভাইরাল হচ্ছে, তো তা মানুষের রুচি আপনি কি, এই আলোচনায় আমি খুব বেশি যেতে চাই না, কারণ ওখানের সাথে আপনি পাল্লা দিতে গেলে পারবেন না, যদিও আপনার আপনার কন্টেন্ট নিয়ে ওখানে যেতে হবে এবং যাচ্ছেনও আপনি, হ্যাঁ, কিন্তু আপনার কন্টেন্টের মূল্য আপনি পাবেন, নিঃসন্দেহে পাবেন, যদি আপনি আপনার জায়গাটা ধরে রাখতে পারেন। প্রথমত হচ্ছে আপনার স্ক্রিনটাকে সেভ করতে হবে, স্ক্রিনটাকে মানুষের মধ্যে নিয়ে আসতে হবে, মানুষ দেখতে চায়। আমরা মাঝখানে দেখলাম যে বিদেশি কন্টেন্টগুলো, সিরিয়ালগুলো বাংলায় ডাব করে এসে দেদারসে এদেশে চলছে, কেন চলছে, মানুষ তো টেলিভিশন খুলে দেখছিল, কেন দেখছিল, কারণ সে ওখানে তাকে খুঁজে পাচ্ছিল, আর আমরা আমাদের স্বর্ণযুগের যে সময়গুলোকে হারিয়ে ফেললাম, আমরা সেইগুলোর মধ্যে আর গেলাম না।